বলেছেন সরকার নাকি নাস্তিক। আমি তো এই দেশের জন্মসূত্রে নাগরিক এবং আমার 14 পুরুষও এই দেশেরই মানুষ। সরকার নাস্তিক হয় কিভাবে? আমি যেমন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক, আপনি একটু শুনতে ভুল করেছেন। আমি বলেছি যে আলেম সমাজ আজকের সমাবেশে ঘোষণা করেছে যে এটা নাস্তিকের সরকার। আমি সরাসরি বলিনি, তার কথা তো আপনি কথা কিন্তু ভুল করেছেন। আপনি যখন নাকি আরেকজনের রেফারেন্সও বলছেন, আপনি একজন সচেতন মানুষ, সচেতন মানুষ হিসেবে এই জন্যই বলেছি, সেই জন্যই আমি আপনাকে দিয়ে বলছি। আমি 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 30 বছর যোজুতি করে ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে, আপনি কিন্তু আরেকটা কথা বলেছেন তারপরে সে বলছি। এখানে এখানে প্রশ্নটা হলো, দেখুন আমার ইসলামী ফাউন্ডেশন একটা প্রতিষ্ঠান যেটা জাতির জনক বঙ্গবন্ধু করে গিয়েছেন এবং ইসলামের প্রচার প্রসারের জন্য, এবং ওনার এই 3.5 বছর কর্মময় জীবনে দেখা গেছে যে তাবলিগ জামাতের জন্য টঙ্গীর জায়গাটাকে উনি অনুমোদন করে গিয়েছেন। তিনি আইন করে মদ জুয়া হাউজিংকে নিষিদ্ধ করেছেন। আমার মনে হয় আমাদের এই ধরনের আলোচনায় কোন প্রজাতন্ত্রের কর্মচারী কিন্তু অংশ নিতে পারেন না। ইসলামী ফাউন্ডেশনের ডিজি কিন্তু প্রজাতন্ত্রের একজন কর্মচারী। আপনি রাজনৈতিক বিষয়ে টক শোতে কিন্তু সরকারি কর্মচারীদের অংশগ্রহণ কিন্তু এটা কিন্তু সাংবিধানিক ভাবে, বা আমি বলবো যে আরটিভির বিচারেও কিন্তু এটা অনৈতিক কাজ। আমি আমি আমার কথাটা আমি বলে নেই, আমি আপনার আপনার কোনো ব্যক্তি মতের কথা বলছি না। আপনি একজন সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনার কিন্তু কোনো রাজনৈতিক বিতর্কে বা টক শোতে বা প্রকাশ্য মতামত দেওয়া আপনার আইনের লঙ্ঘন। কিন্তু সরকারি কর্মচারীর নির্দেশিকা বা সেক্রেটারিয়েট ইনস্ট্রাকশন এটা লঙ্ঘন। দ্বিতীয়ত আপনি কোন যদি মন্ত্রী মর্যাদা হয়ে থাকেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি মন্ত্রী মর্যাদা না। দ্বিতীয়ত আপনি একটি রাজনৈতিক দল সম্পর্কে আপনার প্রকাশ্য মতামত দিচ্ছেন। কোন প্রজাতন্ত্রের কোন কর্মচারী কিন্তু কোন রাজনৈতিক দল সম্পর্কে প্রকাশ্যে মতামত দিতে পারেন না। এটি আমি সবিনয়ে আমি এই বিষয়ে উল্লেখ করছি। সাংবিধানিক দায়িত্ব পালনকালীন দায়িত্ব পালনরত অবস্থায় কোন রাজনৈতিক পক্ষের পক্ষ অবলম্বন করা সংবিধান বিরোধী, সেদিক থেকে বলেছেন। এবং আপনি আপনার যেটা আপনি যে কথাটা বলেছেন সেটা আমি আপনার সাথে একমত। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব যে ইসলামিক ফাউন্ডেশন গত 35 বছর ধরে 40 বছর ধরে যে যে কাজগুলো করেছে সেটাকে জাতির সামনে তুলে ধরা আপনার দায়িত্ব, কিন্তু সে দায়িত্ব আপনি আসলে পালন করেননি। আপনি শুধুমাত্র একটি দলের ইসলাম পক্ষের সম্পর্কে যা যা যে কাজগুলো ইসলামিক ফাউন্ডেশন করেছে শুধুমাত্র সেই বক্তব্যগুলো ধরে ধরেছেন। আপনার কথা মনে হচ্ছে জিয়ার রহমান সাহেব ইসলাম নিয়ে কিচ্ছু করেন নাই, বেগম খালেদা যে ইসলাম নিয়ে কিচ্ছু করেন নাই, আসলে এরশাদ সাহেব করেন নাই। ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নির্দলীয় ভাবে সকল দলের মাধ্যমে ইসলামী ফাউন্ডেশন যে কাজগুলো রেসপন্সিবিলিটি, আমি ইসলামী ফাউন্ডেশনের ডিজি না সেটা আমি বলবো না। আমি সেজন্য বলেছি যে শকত ভাইয়ের কথাটাও একদিক দিয়ে ঠিক হলো, আপনি যেটা বলেছেন আমি এগ্রি করি। ইসলামী ফাউন্ডেশনের ডিজি হিসেবে আপনি অবশ্যই আপনার বক্তব্য ব্যাখ্যা করতে পারেন, কিন্তু যখন আপনি ব্যাখ্যাটা করবেন আপনারটা দলীয় বক্তব্য না হয়ে ইন জেনারেল 35 বছর ইতিহাস আপনার তুলে ধরা উচিত ছিল।